নমস্কার থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সঙ্গে মাঝে একটু গ্যাপ হয়ে গেল কটা কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাই জন্যে ইউটিউব করতে পারিনি যেটা বলার আজকে আপনাদের আগে যা যা যে কটা শেয়ার বলেছি তার কিছু হিসাব দিয়ে দেব তার আগে বলি যে যারা আমাকে আমার সঙ্গে যুক্ত থাকতে চান তারা আমার ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবেন নিচে লিঙ্ক দেয়া আছে তাহলে আপনাদের সঙ্গে আরও বেশিভাবে সারা সপ্তাহ ধরে আমরা জুড়ে থাকতে পারব যে শেয়ারগুলো এতদিন ধরে বলেছিলাম তার কিছু একটা হিসেব দেয়া দরকার আমি মনে করি বেশি শেয়ার না বলে যেটুকু বললাম সেটা কি হলো একটু বলে দেয়া দরকার আপনাদের বারবার আইটি শেয়ার নিয়ে কথা বলছিলাম তো আইটি দেখছেন ভালো আছে আইটি শেয়ারে বিশেষ করে একটা শেয়ারের কথা বলেছিলাম জেনসার টেকনোলজি দুশো কুড়ি টাকায় প্রথম বলি আমি বলবো যে লিঙ্কগুলো দিয়ে দিতে যেখানে বলেছি ভিডিওস মাঝে হয়তো লিঙ্কটা থাকবে দিয়ে দেবে তো জেন্সার টেকনোলজি দুশো কুড়িতে বলেছিলাম দুশো সাতান্ন আটান্ন মানে মোটামুটি আপনার ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন হয়ে গেছে পেটিএম বলেছিলাম পাঁচশো ষাট টাকায় দু একটা জিনিস দেখলাম পেটিএম পেটিএমের রেজাল্ট বেরিয়েছে তো ওরা অপারেশনাল প্রফিটের কথা বলছে সত্যি যদি তাই হয় অপারেশনাল প্রফিট এবং এটা যদি আরও দু এক কোয়ার্টারে যদি অ্যাকচুয়ালি প্রফিট করতে কোম্পানিটা শুরু করে তাহলে যা লো হবার সেটা হয়ে গেছে এবার আপনি আর একটু নিচে পাবেন কি না সে বলা যাচ্ছে না মার্কেট যদি খারাপ হয় আর একটু নিচে যেতে পারে কিন্তু লো হয়তো আর লোতে আর যাবে না মানে এই সব জায়গা থেকে বাই করলে হয়তো টোয়েন্টি থার্টি পারসেন্ট আপসাইড আপনি এক বছরে পাবেন বলেছিলাম কুড়ি থেকে তিরিশ শতাংশ বাড়তে পারে তো মোটামুটি ওটাও সাতশো চল্লিশ টাকা ঘুরে এসছে তো যদি কেউ নিয়ে থাকেন একবার বিক্রি করে দেবেন কারণ আলটিমেটলি ওপরে যাবে কিন্তু আপাতত আবার একটু নিচে পাওয়া গেলে সেই লেভেলে ঢোকা যাবে আর আইটিসিআরের মধ্যে ইনফোসিস টিসিএস এগুলো নিয়ে বলেছিলাম আর টিসিএস তেত্রিশশো তেত্রিশশো থেকে বলতে আরম্ভ করেছিলাম পঁয়ত্রিশশো টাকার ওপরে চলছে ওটাও পাঁচ থেকে সাত পার্সেন্ট রিটার্ন আপনাদের দিয়েছে ইনফোসিস তাই পনেরোশো কুড়ি টাকায় বলেছিলাম ষোলোশো টাকার ওপর তো এটাও পাঁচ ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এলটি বলছি বলেছি এলটি সিমেন্স বলেছি সিমেন্স প্রায় বত্রিশশো টাকা একত্রিশশো পঞ্চাশ পঞ্চান্ন ঘুরে এসছে তিন হাজারের নিচে বলেছিলাম আপনাদের তো সিমেন্সে মোটামুটি রিটার্ন হয়ে গেছে এলটিটা যেদিন বলেছিলাম সেদিন বেড়ে গেছিলো তারপরে আবার এখন ওই যে লেভেলে বলেছি সেই লেভেলেই রয়েছে তো মোটামুটি মার্কেট একই রকম আছে কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে দুদিনই রিট আপনার ক্লোজিংটা আটশো পঞ্চাশের ওপর হয়েছে আমি বারবার এটা দেখতে চাইছিলাম যে মার্কেট সতেরো হাজার আটশো পঞ্চাশ সতেরো হাজার নশোর নিচে ওপরে যাতে চলে তো সতেরো হাজার আটশো পঞ্চাশের পরের দুটো ক্লোজিং আমার যতদূর আইডিয়া নেক্সট উইকে মার্কেটটা মানে একটু ভালো থাকতে পারবে প্লাস হচ্ছে সেন্টিমেন্টের একটা ব্যাপার আছে দেখুন যেহেতু এমএসসিআই ইন্ডেক্স নিয়ে আপনারা দেখেছেন এই কদিনে একটা খবর হয়েছে এমএসসিআই ইন্ডেক্স থেকে আদানির শেয়ারগুলোর ওয়েটেজ কমিয়ে দিয়েছে এটা যেরম নেগেটিভ কিন্তু যখনই এমএসসিআই বলেছে আমরা আলোচনা করতে যাচ্ছি তো আদানিকে তো বাড়াবে না এটা মোটামুটি জানা ছিল যে এক্সক্লুড করে দেবে কিনা না এক্সক্লুড করেনি একটু কমিয়েছে খালি তিন চারটে শেয়ারের ইন্ডেক্স আদানি যে কটা শেয়ার হাইপি তে চলছে সেগুলো তো এমনিতেই ফান্ডামেন্টালি নিচে একটু আসতে পারে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু ব্যাপার হচ্ছে এটা কি মার্কেটকে খারাপ করা অন্য শেয়ারগুলোকে ভেঙে দেওয়ার মতো ব্যাপার কিছু হবে কি না সেটা নিয়ে আমাদের ভয় ছিল তো আমার যতদূর মনে হয় আস্তে আস্তে হয়তো ব্যাপারটা খেতে থেতবে কিছু হয়তো নিউজ আসবে একটু আদানি শেয়ারগুলো ওপর চল করবে অন্য শেয়ারগুলো আর বেশি কিছু হবে না তার কারণ দেখবেন দুটো পজিটিভ জিনিস এই সপ্তাহে হয়েছে একটা হচ্ছে আদানি বলেছে যদিও ওদের মার্চ মাসে শোধ করতে হতো চার হাজার কোটি টাকার লোন প্রায় সেটা আগেই দিয়ে দিচ্ছে মানে এক মাস আগে জাস্ট ওরা ভাবছে হয়তো যে বিফোর টাইমে পেমেন্ট করে আমি মার্কেটের আস্থাটা আবার অর্জন করতে পারবো এই একটা ব্যাপার সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে আদানি আমেরিকান কোর্টে সম্ভবত আবার ওদের বিরুদ্ধে হিন্দেনবার্গের বিরুদ্ধে মামলা করতে চলেছে তো কোর্টে যখন মামলা করছে এটা আপাতত আপাত দৃষ্টিতে ফর দ্য টাইমিং এটা একটা পজিটিভ কারণ এটা বোঝা যায় যে আদানি কনফিডেন্ট যে এটাকে ওরা ভুল প্রমাণ করতে পারবে এবং সেটা যদি হয় তাহলে তো মার্কেটের পক্ষে ভালোই এখন ব্যাপার হচ্ছে যেটা সবার ভয় আছে সেটা হচ্ছে আদানি দিয়ে আবার মার্কেটে একটা ক্যাটাস্ট্রফি হবে কি না এইসব দিকে হবে কি না দেখুন আমি আগেও বলেছি আবার বলছি আদানির সঙ্গে মেহুল চকসি বা এদের গুলিয়ে ফেলাটা একটু মুশকিল তার কারণ হচ্ছে ওদের যে ব্যবসাটা সে এর যা অ্যাসেট সেগুলো সব ট্যানজেবেল যেরম ধরুন এয়ারপোর্ট এয়ারপোর্ট তো আর কোথাও চলে যাবে না পোর্ট এটা তো কোথাও চলে যাবে না তেরো হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তো সেগুলো কোথায় যাবে ইনফ্রাস্ট্রাকচারে এত সারা ভারতের যত ইনফ্রাস্ট্রাকচারে এত এদেরও এছাড়া রোজ যে তেলটা আপনি খাচ্ছেন লুচি ভাজছেন বেগুন ভাজছেন সে তেলটা তো ওদেরই সুতরাং একদমই একদম পুরো একটা কিছু হলো আর শেষ হয়ে গেল এরম নয় আর ধার অবশ্যই আছে যেটা মার্কেটে বলছে দু লক্ষ কোটি টাকার ধার তার পুরোটা কিন্তু আমাদের ব্যাংকের ওপর নয় আমাদের ব্যাংকের ওপর থার্টি সেভেন পারসেন্ট অনলি এটা একটু মাথায় রাখবেন আশি সত্তর আশি হাজার কোটি টাকার মতো ইন্ডিয়ান ব্যাংকের ওপর বাকিটা আশি হাজার কোটি টাকার মতো আবার বাইরের বন্ডের ওপর আছে এছাড়াও ইন্টার মানে নিজের নিজেদের মধ্যে যে নিজের কোম্পানিগুলোর মধ্যে কিছু ইন্টার লোন আছে এগুলো আছে তো আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে নেক্সট উইকে মার্কেট হয়তো একবার আঠেরো হাজার আঠেরো হাজার দুশো যাওয়ার চেষ্টা করতে পারে আঠেরো হাজার থেকে আঠেরো হাজার দুশো ও এই কথা বলতে বলতে একটা ভুলে গেলাম আমি মাঝে একটা হিন্দালকোর স্প্রেড দিয়েছিলাম তো যদি কেউ করে থাকেন ছ টাকা আমি ছ টাকা যখন গ্যাপ ছিল এই অবস্থায় দিয়েছিলাম তো সেটা চোদ্দো টাকা গ্যাপ অবধি গেছে আশা করি যারা করেছেন তারা বেরিয়ে গেছেন কারণ প্রায় ডবল হয়ে গেছে আপনার যে টাকাটা সেটা ডবলে সুতরাং সেখানে একবার বেরিয়ে যাওয়া অবশ্যই উচিত এখন অবশ্য আবার একই বা একটু সামান্য সাত টাকা সাড়ে সাত টাকা গ্যাপে আছে কিন্তু মাঝে চোদ্দো টাকা বারো টাকা থেকে চোদ্দো টাকা গ্যাপ মতো তৈরি হয়েছিল তো যাই হোক ওটা আপনারা যদি কেউ করে থাকেন আশা করব আপনারা পয়সা পেয়েছেন আর নিফটি যেটা বলেছিলাম যে আটশো পঞ্চাশের কাছে গেলেই বেচা পঞ্চাশ পয়েন্ট স্টপ লস দিয়ে নিচে একটু পাবেন সেটা দু একদিন হয়েছে কিন্তু মার্কেট যেরকম দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে পরের সপ্তাহটা একটু হয়তো ভালো থাকতে পারে এখন ভালো থাকতে থাকলে আমরা ব্যাঙ্কগুলোকে একটু দেখতে পারি মনে হচ্ছে নেক্সট উইকটা যদি সব কিছু ঠিক থাকে এসবিআই আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটা এই তিনটে একটু এদিক ওদিক একটু যদি যদি ভালো থাকে যদি দেখা যায় সোমবার থেকে মার্কেটটা আমি যেরকম আশা করছি আঠেরো হাজার থেকে আঠেরো হাজার দুশো অবধি যেতে পারে সেরকম যদি যায় তাহলে এইগুলো হয়তো একটু ভালো চলতে পারে মেটালটাও হয়তো একটা একটা সামান্য একটা ফিরে আসবার চেষ্টা করতে পারে মেটালের অনেকটা পড়ে আছে তো একটা ইন দ্য মিন টাইম হিন্দ পেট্রো হিন্দ আপনাদের বলেছিলাম দুশো তিরিশ টাকা দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে নিতে তো কালকে দুশো ছত্রিশ টাকা অবধি মোটামুটি হাই করেছিল করে আবার এখন ওই বত্রিশ থেকে টাকার মতো আছে হিন্দ পেট্রোটা ভালো হতে পারে কারণ যতগুলো আমি দেখলাম ওরা প্রি রেজাল্ট যেগুলো তৈরি করে রিপোর্টগুলো সেই প্রি রেজাল্ট রিপোর্ট সবগুলোতে লস দেখাচ্ছিলো কিন্তু আলটিমেটলি পনেরোশো কোটি টাকা লাভ এসছে রকম হিসাব টিসাব করে যদিও আগেরবারের তুলনায় রেজাল্ট অনেকই খারাপ তবুও যেটা ভাবছিলাম এক্সপেকটেশনের থেকে রেজাল্টটা অনেক ভালো অ্যাটলিস্ট দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ টাকা একবার যাওয়া উচিত নেক্সট উইকে যদি খুব এদিক ওদিক না হয় আর একটা শেয়ার ইন্ডিয়া সিমেন্ট ইন্ডিয়া সিমেন্ট কেন জানিন একটু ভালো লাগছে মনে হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট যদি একশো পঁচানব্বই থেকে দুশোর মধ্যে পান একশো নব্বই টাকাকে স্টপ দিতে হবে স্টপ দিতেই হবে দুশো থেকে দুশো কুড়ি এটা করতে পারে দেখে যা মনে হচ্ছে এটা একটু খেয়াল রাখতে পারেন আর আপনাদের আজকে একটা শেয়ার বলছি আমি আপনি জানেন আপনারা এতদিন ধরে আমায় দেখছেন আমি জানেন যে আমি ইন্ডিয়া স্টোরিতে বরাবর বিশ্বাস করি আমি মনে করি এবং এটা জোর দিয়ে মনে করি বলবার সময় এটাকে ভাবি আমরা সবাই আমি আদ্যন্ত পজিটিভ লোক এবং অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে যারা করে তারা সবাই পজিটিভ কারণ আপনি যখনই শেয়ার কেনেন কেউ তো শেয়ার কিনে ভাবে না শেয়ারটা পড়ে যাবে তো শেয়ারটা সবসময় কী ভাবি আমরা শেয়ার উঠবে তার মানে আমাদের শেয়ার মার্কেটটাই একটা পজিটিভিটির মার্কেট মোস্ট অফ আসের কাছে যারা বিশেষ করে যারা ইনভেস্টার ইনভেস্ট করা মানে কি আপনি ভাবছেন আপনার শেয়ার ওপরে যাবে ওপরে যাওয়া মানে ভালো হবে ভালো হওয়া মানে পজিটিভ হবে তো এই পজিটিভিটির দিক দিয়ে আমি বিশ্বাস করি যে এই দশকটা শুধু নয় এখন একটা লম্বা টাইম ইন্ডিয়ার টাইম ভারতের টাইম তো সেই হিসাবে ভারতের কিছু কোম্পানি আমি একটা কোম্পানি দেখছিলাম এরা নতুন ধরনের কাজ করে আপনারা দেখেছেন কিনা জানি না কোম্পানিটার নাম হচ্ছে অ্যাড শপ রিটেল এমনি রাখতে পারেন আমি কোনো রেকমেন্ড করছি না আপনারা দেখতে পারেন কোম্পানিটা কোম্পানিটা আমাদের ভেষজ জিনিস ভেষজ জিনিস দিয়ে চেয়ারা টেয়ারা চুল টুল এসব ভালো হবার কিছু তেল ওষুধ এসব বানায় তো এখন যেহেতু সারা বিশ্বে দেখছেন যে যে কোনো ধরনের কেমিক্যাল জিনিস আমরা ইউজ করতে চাইছি না যা কিছু অর্গ্যানিক সেগুলো আমরা ইউজ করতে চাইছি ভেষজ জিনিসগুলোকে এবং ভারতীয় আ আয়ুর্বেদ একটা আলাদা জায়গায় উচ্চতায় আস্তে আস্তে যাচ্ছে আমাদের যে পরম্পরা আমাদের যে সংস্কৃতি যে আয়ুর্বেদ স্বাস্থ্য সেই স্বাস্থ্যের নানারকম আগেকার দিনের মুনি ঋষিরা যেরকম করে আয়ুর্বেদটাকে একটা বিশাল জায়গায় নিয়ে গেছিলেন সেরম একটা এখনও আবার আয়ুর্বেদ টয়ুর্বেদের লোকে একটু ঘুরছে যেমন দেখছে যে অ্যান্টিবায়োটিক বা এই সব বাইরের ওষুধের রকম সাইড এফেক্ট এগুলো থেকে বাঁচবার জন্য তো এই অ্যাটস অফ রিটেল এই কোম্পানিটা এই আয়ুর্বেদ ভারতীয় আয়ুর্বেদের দ্বারা কিছু ওষুধ এবং এই তেল টেল নানারকম বিক্রি করে সারা পৃথিবীতে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে তো পঞ্চাশ টাকা মাত্র দাম পঞ্চাশ পঞ্চাশ টাকা দাম আর বেশ ভালো আমার বেশ ভাল লাগলো আমি হঠাৎ করে অন্য একটা জিনিস খুঁজতে গিয়ে একে দেখলাম মানে এটাই যে হঠাৎ করে দেখতে পাবো নয় আর খুবই এমন কিছু মার্কেট ক্যাপও নয় তো আপনারা এই কোম্পানিটাকে একটু লক্ষ্য রাখতে পারেন পঞ্চাশ টাকা দাম মার্কেট ক্যাপ মাত্র একশো তিরিশ বত্রিশ কোটি টাকা মনে হয় বেশ ভালো লাগলো কি হবে জানি না একটা লং টার্ম যদি পরবর্তীকালে এরম হয় যে সারা পৃথিবী আমাদের আয়ুর্বেদের দিকে ঢুকছে যেরকম যোগ এখন সারা পৃথিবীতে যোগটা যেরম ছড়িয়ে গেছে সেরকম যদি এই আয়ুর্বেদিক জিনিসপত্র যদি ছড়ায় তাহলে এ বা পতঞ্জলি কিন্তু এটার ভ্যালুয়েশান এত কম ভ্যালুয়েশানটা দেখে বেশ ভালো লাগলো তো একবার মাথায় রাখতে পারেন সে একটার নাম অ্যাড সব রিটেল আর এই সপ্তাহের জন্য স্পেশালি কিছু মনে হলে সোম মঙ্গলবার আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জানাবো আর আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন দেখা যাক মার্কেট যেরম চলবে কীরম হবে আমার যেটা মনে হয় আপনাদেরকে অবশ্যই জানাবো তো হ্যাপি ট্রেডিং নমস্কার